আজ 7ই মার্চ, রবিবারের একটা সকাল। আজকে রেসিপিটা বানাতে গিয়ে মনে পড়ে গেল আমার একগুচ্ছ ছোটবেলার কথা। জানি না কেন রবিবার দিনটা সকালে ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যেত। এরপর সকালবেলায় ফ্রেশ হয়ে বসে পড়তাম মায়ের হাতের লুচি আর সাদা আলুর তরকারি খেতে। সঙ্গে থাকতো দূরদর্শনের রঙ্গলিতে গান শোনার পালা। এরপর অপেক্ষায় থাকতাম বাবা কখন বাজারে যাবে। তারপর ছুটে চলে যেতাম বন্ধুদের সাথে খেলা করতে। খেলা করতে করতে বেলা গড়িয়ে যেত, কখন বুঝতেই পারতাম না। এরপর আশেপাশের বাড়ি থেকে কানে আসত কুকারের হুইসেলের শব্দ আর দারুণ একটা খাবারের গন্ধ নাকে ভেসে আসত। তখন দৌড়ে চলে যেতাম বাড়িতে। বাড়িতে গিয়ে স্নান করে অপেক্ষায় থাকতাম আমার বাড়ির সানডে স্পেশাল লাঞ্চ করার জন্য। চলো তবে দেরি না করে আজকে আমার সানডে স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম টু কুজিন ঘর, আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বাঙালির খুবই প্রিয় একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম সানডে স্পেশাল মাটন কারি। এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরো একটা ইউটিউবের চ্যানেল রয়েছে, যার নাম ট্রাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। এই রেসিপির মূল উপকরণ মাংস। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমি 1/2 লেবুর রস মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব মিহি করে বাটিনি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন আর পাকা লাল লঙ্কার পেস্ট। সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি এখানে লবণের ব্যবহার করলাম না, কারণ লবণ যদি আমরা এই সময় দিই তাহলে মাংস সিদ্ধ হওয়ার সময় শক্ত হয়ে যাবে, সেজন্য আমরা পরে লবণের ব্যবহার করব। এইভাবে ম্যারিনেট করে মাংসটাকে আমি 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। সানডে স্পেশাল মাটন কারিতে আলু তো থাকতেই হবে, সেই জন্য আমি এখানে 3টে আলুর ব্যবহার করলাম। আলুগুলোকে প্রথমে আমি পিল করে নিয়েছি। তারপর আমি আলুটাকে 2টো অংশে কেটে নিয়েছি। যদি তোমাদের কাছে আলুর সাইজটা বড় থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 3 টুকরো করেও কেটে নিতে পারো। আমি এই রেসিপির জন্য ফ্রেশ গরম মশলাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি বলবো এই রেসিপিতে তোমরা ফ্রেশ গরম মশলাটাকে বেটে তবেই ব্যবহার করো, তাতে দারুণ একটা ফ্লেভার আসবে। রেডিমেড গরম মশলার ব্যবহার যদি না করো তাহলেই ভালো হয় এই রেসিপির জন্য। এইভাবে আমি গোটা গরম মশলাকে পেস্ট করে নিয়েছি। তারপর মশলার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নিয়েছি। তারপর ওটাকে একটা বাটিতে আমি ঢেলে রাখলাম। এরপর গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এরপর কাটা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে আমাদের গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
কিছুক্ষণের মধ্যে আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এরকম কালার আসলে আলুটাকে আমি তুলে রাখলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতার ফোড়ন। ওগুলোকে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকেও তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপে চিনি। চিনি দেওয়ার জন্য মাংসের কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি পেঁয়াজটাও অল্পতেই কালার ধরতে শুরু করবে। তারপর পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসটাতে। সঙ্গে দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল। এরপর নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে আমাদের ভেজে নিতে হবে। এরপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অন্য গ্যাসে আমি বসিয়ে দিলাম জল গরম হওয়ার জন্য। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আরও একবার মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপর আবার আমি ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে। প্রায় 15 মিনিট বাদে দেখা যাবে মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এরপর ঢাকনা ছাড়াই আমাদের মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর লবণটাকেও মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসের কালারটা যেমন চেঞ্জ হয়ে আসবে, তেমনি মাংস থেকে তেলও ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অল্প সময়, সেই জন্য আমি মাংসগুলোকে দিয়ে দিলাম কুকারের মধ্যে। তারপর দিয়ে দিলাম গরম জল। আমাদের এখানে গরম জলেরই কিন্তু ব্যবহার করতে হবে। এরপর কুকারের ঢাকনা আটকে আমি ওটাকে গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা মশলাটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেই পর্যন্ত। আমি কুকারে প্রথমে 4টে সিটি দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমি আরও একটা সিটি দিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে অপেক্ষা করলাম কুকারের সম্পূর্ণ যাতে স্টিমটা বেরিয়ে যায় সেই পর্যন্ত। এ পর্যায়ে আমি দেখে নিলাম আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। এরপর আরো কিছুক্ষণের জন্য আলুটাকে আমি ঢেকে রাখলাম। এরপর কুকারটা খুলে আমি চেক করে দেখে নিলাম মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। এরপর আলুর মধ্যে ঢেলে দিলাম মাংসটাকে। তারপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে ঝোলটা খুবই পাতলা রয়েছে, সেজন্য আমি আরো কিছুক্ষণের জন্য মাংসের গ্রেভিটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে মাংসের ঝোলটা ঘন হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম বাটা গরম মশলা, সব শেষে দিলাম সামান্য একটু ঘি। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ফোটানোর পরে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সানডে স্পেশাল মাটন কারি। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে স্টিম রাইসের সাথে খেতে, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন খারের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো স্পেশাল রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।